শোকের সংবাদ মোটামুটি, এত বড় অভিনেতা এবং পরিচালক একই সঙ্গে। তবে তার যে সমস্ত কাজ পরিচালক হিসেবে এবং অভিনেতা হিসেবে দেখেছি, তার মধ্যে সভাপতি প্রথমে আমার মনে পড়ে যখন তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এখানে কলকাতায়, যখন তিনি শুটিং করতে এসেছিলেন শতরঞ্জি খিলাড়ে, সেই সময় তাকে কাজ করতেও দেখেছি, সেই দিকটাই মনে পড়ছে। তবে সব থেকে আমি যেগুলো তার খুবই গুণগ্রাহী ছিলাম সেগুলো হচ্ছে, তিনি নানা রকম ছোট ছোট ডকুমেন্টারি বা দেশভ্রমণ ইত্যাদি প্রভৃতির উপর, ন্যাশনাল জিওগ্রাফিকের থেকে ওয়াইল্ড লাইফ প্রিজারভেশনের উপর অনেক এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি লিখতেনও বটে এবং সেগুলো পড়তেনও, সেগুলোর জন্যই সেই সব ছবিগুলো প্রায় মেমোরেবল হয়ে উঠত। তো খুবই খুবই বড় মাপের শিল্পী, আমি তাকে শ্রদ্ধা নিবেদন করছি।